হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সোনালিকা ট্রাক্টর। অনেকেই সোনালিকা ট্রাক্টর খুঁজতেছেন, তারা এই গাড়িটি দেখতে পারেন, সোনালিকা 45। এই যে দেখেন গাড়িটির কন্ডিশন, গাড়িটা 19 মডেল। গাড়িটিতে চাকা দুইটি চাকা, বড় চাকা ভালো রয়েছে। এবারে গাড়ির ইঞ্জিনটি ভালো। গাড়িতে একটি ডালা রয়েছে, হাইড্রোলিক ডালা। এবং আরেকটি জিনিস রয়েছে, আপনি যদি হাল চাষের জন্য নেন, গাড়ির সঙ্গে ফাল রয়েছে, ফাল সহ আপনি নিতে পারবেন। তো গাইস, এই গাড়িটা দিয়ে আপনি দুটা সুবিধা হবে, একটা জমিতে হাল চাষ করতে পারবেন, আর একটা আপনি ফাল দিয়ে অন্তরে ফাল দিয়ে হাল চাষ করতে পারবেন, আর একটা হচ্ছে আপনার ডালা দিয়ে বিভিন্ন পরিবহন কাজে আপনি লাগাতে পারবেন, পরিবহন ব্যবসা করতে পারবেন। এটা গ্রামের মধ্যে এই গাড়িগুলো খুব বেশি চলে। তো গাইস, যারা সোনালিকা ট্রাক্টর গাড়ি খুঁজতেছেন, তারা এই গাড়িটি দেখতে পারেন। আর এই গাড়িটি নিতে হলে আপনার আসতে হবে গাইবান্ধা পলাশবাড়িতে। গাইস, গাড়িটি রয়েছে গাইবান্ধা পলাশবাড়ি। ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে মহাজনের, সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি মহাজনের সঙ্গে কথা বলবেন। আর গাড়িটির দাম দেওয়া আছে এই মুহূর্তে 6,50,000 টাকা। এই যে দেখেন গাড়িটির কন্ডিশন, 6,50,000 টাকা মহাজন দাম দিয়েছে, তবে কিছু দরদামের অপশন রয়েছে, কিছু আপনারা দরদাম করতে পারবেন। এই যে দেখেন ডালাটা, আপনাদেরকে বলছিলাম যে যে ডালাটা দেখাবো, সে ডালাটা এই যে দেখেন ডালাটি, ডালাটিতে হাইড্রোলিক রয়েছে। এই যে দেখেন, আপনারা বিভিন্ন পরিবহন কাজে গাড়িটি লাগাতে পারবেন, এই ট্রাক্টরটি লাগাতে পারবেন। অনেকে ইটের বালি এগুলো বহন করে, সেগুলোর কাজেও আপনি লাগাতে পারবেন এবং জমিতে হাল চাষ করতে পারবেন। মানে একদিকে দুইটা কাজই আপনার হবে। এই যে দেখেন গাড়িটি, হাইড্রোলিক দেখলেন, বুঝতেই পারতেছেন। তো গাইস, গাড়িটি খুবই ভালো রয়েছে, খুবই সুন্দর রয়েছে। তো গাইস, গাড়িটি আপনারা নিতে চাইলে আবারও বলতেছি, গাড়িটি নিতে হইলে আপনার আসতে হবে গাইবান্ধা পলাশবাড়িতে। আর গাড়ির দাম দেওয়া হয়েছে 6,50,000 টাকা। এই যে এটা হাইড্রোলিকের পাইপ, বুঝতেই পারতেছেন। এই গাড়িটিতে আপনি দুটি কাজেই লাগাতে পারবেন, এক জমিতে হাল চাষ করতে পারবেন, দ্বিতীয় হচ্ছে আপনি জমি এই গাড়িটা দিয়ে আপনি বিভিন্ন পরিবহন কাজে ইট বালি খোয়া পাথর এগুলি আপনি বহন করতে পারবেন, দুইটা কাজেই হবে। তো অনেক ভাই ট্রাক্টর গাড়ি ভিডিও দেওয়ার জন্য বলছেন, আমি এর আগেও ট্রাক্টর গাড়ি ভিডিও দিয়েছি, আবারও দিচ্ছি গাইস। তো দেখ, এই যে গাড়িটি, বুঝতেই পারতেছেন এটা পিছন সাইড। গাড়িটি বলা যায় যে সব মিলে মোটামুটি আদার কন্ডিশন ভালো রয়েছে, আপনার গাড়িটি নিতে চাইলে নিতে পারেন। এই যে এটা পিছনের চাকা, এই যে বাম সাইড দেখেন গাড়ির, খুবই ভালো রয়েছে। গাড়িটির ইঞ্জিন ভালো রয়েছে, 19 সালের গাড়ি, খুব একটা বেশি চলেনি, খুবই অল্প গাড়িটি চলছে। কত কিলোমিটার চলছে সেটাও দেখাবো আমি আপনাদেরকে। এই যে দেখেন গাড়িটি কত সুন্দর, যেটা পিছনের চাকা। এই যে দেখেন গাড়ির ইঞ্জিনের সাইডটা দেখেন কত সুন্দর। এই যে গাড়ি দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন গাড়িটি, এই যে বুঝতেই পারতেছেন। এই যে চাকাটা দেখেন, বাম সাইডের চাকাটা কত সুন্দর রয়েছে, চাকাটা ভালো রয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন আপনারা গাড়িটি কত সুন্দর রয়েছে, বাম সাইড থেকে দেখেন গাড়িটি দেখতে অনেক সুন্দর রয়েছে। এখনও গাড়িটি কোনো পুরাতন বা জঙ্গা এরকম হয় নাই, গাড়িটি এখনও নতুনের মতো রয়েছে, আপনি এই গাড়িটি নিতে পারবেন গাইস। আবার বলতেছি, গাড়িটির মূল্য দেওয়া হয়েছে 6,50,000, তবে দরদামের কিছু অপশন রয়েছে, আপনি দরদাম করে নিতে পারবেন, মহাজনের সঙ্গে সরাসরি দরদাম করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখাবো যে কত কিলোমিটার গাড়িটা চলছে, আই যে আপনাদেরকে দেখাবো একটু। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন কত কিলোমিটার চলছে, 4,567 কিলোমিটার গাড়িটি চলছে, 4,567 কিলোমিটার মাত্র গাড়িটি চলছে। তো গাইস, আমার MHC TV ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের MHC TV-র ফেসবুক পেজ রয়েছে, যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।